এটা হিমন্ত বিশ্ব শর্মায় মাটির দালাল বিলাকক জেলে পঠিয়াম বলে কৈছিল এতিয়া বাগবড়ত যিখিনি মানুহ মাটি বিক্রি কইলে হেইখিনি হল মাটির দালাল আর দলিল মোর লগতে আছে মোর হাততে দলিল আছে সহি মরা গতিকে এই দালাল কিজনক ধরি জেলত সুমাবহে লাগিছিলে কিন্তু তার পরিবর্তে তেও নিরীহ মানুষখিনিক রাস্তালয় দলিয়াই দিলে সেট করা মানুষখিনি ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক কক এখন নির্বাচিত সরকারে এনেদরে ঘরেরপরা উলিয়াই পথলৈ দলিয়াই দিয়াতো বহুত গর্হিত কাম যদিও সরকারি মাটিত ঘর সাজি বাস করার অধিকার সাধারণ নাগরিকর না থাকে সরকারি মাটিত উচ্ছেদ হব লাগে সেটা ঠিকই কথা কিন্তু এই মানুষখিনিয়ে সরকারি মাটি নিজে দখল করা নাছিলে তেওঁলোকক এসাম মাটির দালালে মাটিখিনি বিক্রি করেছিল এতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় জানে অসমত মাটির দালাল কোন কোন হিমন্ত বিশ্ব শর্মায় নিজে জানে বোলে মাটির দালালেহে নিজে কৈছে বোলে মাটির দালালেহে জানে কত কত মাটি আছে ফণী তালুকদারক কাষত বহুয়াই লৈ তেওঁ নিজে কৈছে বোলে ফণীদাই ভালকে জানে এছ ডি চিতকে বোলে ফণীদাহে ভালকে জানে তাৰমানে ফণী তালুকদাৰ মাটির দালাল এই কথা হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্টকে কই তেওঁ কৈছে যে এছ ডি চিতকে মাটির দালালেহে বেছি জানে এতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় মাটির দালাল বিলাকক জেললৈ পঠিয়াম বুলি কৈছিল এতিয়া বাগবড়ত যিখিনি মানুহ মাটি বিক্রি কৰিলে সেইখিনি হল মাটির দালাল আর দলিল মোৰ লগতে আছে মোর হাততে দলিল আছে সহি মরা গতিকে এই দালাল কিজনক ধরি জেলত সুমাবহে লাগিছিলে কিন্তু তার পরিবর্তে তেও নিরীহ মানুষখিনিক রাস্তালয় দলিয়াই দিলে গতিকে হিমন্ত বিশ্ব শর্মাক গরিহনা দিয়ার বাদে আর আমি কি করব পারো কারণ আমার হাতত উপায় নাই কারণ তেও কয়ে দিছে তেও আইন পুলিশ মন্ত্রী এমএলএ সব তেওই গতিকে এটা তেও আমি আহ্বান জানাইছো যে এই দলিল আমার হাতত আছে এই দলিলত সহি থকা দালাল কিটাক ধরি অতি সোনকালে জেলত ভরাক ম্যাম কেইদিনমান ধরে আমি গুহাটি গুহাটির মাজমজিয়াত ড্রাগস নাইবা নিচা জাতীয় দ্রব্য সেবন করা আমি দেখবলে পাইছো আর মদর দিনক দিনে মদর লাইসেন্স বেশিকৈ পাই আছে আসলে কি কব হিমন্ত বিশ্ব শর্মার আসলে এটা সরকার চলাবলে একেবারে পয়সা নাই বহুত টাকা ধারত আছে কিমান লাখ টাকা লাখ কোটি টাকা মানে বহুত অঙ্ক ইমান ডাঙর অঙ্ক আমি আগতে করা নাছিল বহুত ডাঙর অঙ্কর ধারত আছে অসম সরকার আর এটা অসম সরকারক ভোট কিনিবলে পয়সা লাগে ভবিষ্যৎ ইলেকশন আহি আছে ভোট কিনিবলে পয়সা লাগে গতিকে পয়সা কোনে দিব এটা সাধারণ নাগরিক খুব সচেতন হয়েছে সাধারণ নাগরিকে খুব টানি টুনি চলা হয়েছে হিসাবত চলা হয়েছে এতিয়া বাকি থাকিল মদাহীকেটাহে মদাহীকেটাহে মা বাপ নাই ঘর লড়ি যদি ভাতও না খায় মদাহীর খবর নাই মদ খাবলে পালেই হল সেইটার কারণে হিমন্ত বিশ্ব শর্মায় এটা মদর দোকান ইমান খুলি দিছে যাতে একদম লোভতে নাখাও বলে করলেও যাতে মদ খাবলে যাব পারে কিন্তু মই অসমৰ জনসাধারণক এটা কথা স্পষ্টকৈ অকণমান বিশ্লেষণ করে দিছো যে হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানক গালি পাৰি থাকে বিজেপি সরকারে মুসলমানক গালি পাৰি থাকে হিমন্ত বিশ্ব শর্মায় সদনত নিজেই কৈছে বোলে মুসলমান মোৰ টার্গেট তার মানে তেও হিন্দুক ভাল পায় কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথাটো হল যে মুসলমান মানুহৰ ভিতৰত 99% মুসলমানে কিন্তু মদ নাখায় বাকি যিকেইটা 1% মুসলমানে মদ খায় সেইকেইটা আসলে মুসলমান নহয় তাহাতৰ কোনো ধৰ্মই নাই কাৰণ কেতিয়াও ইসলামে মদ গাত পৰিলেও সেই অংশটো কাটি দিয়ে গতিকে এই মদ খোৱাকেইটা মুসলমান নহয় 99% মুসলমানে মদ নাখায় আর 90% হিন্দু অসমীয়াই মদ খায় গতিকে মদৰ দোকানবিলাক দি কাক হিমন্ত বিশ্ব শর্মায় কার জীবন ধ্বংস করব বিচাৰিছে অসমৰ হিন্দু রাইজে এই কথাটো বুজি উঠক গুৱাহাটীত যেতিয়া লকডাউন হৈছিলে তেতিয়া আমাৰ ঘৰৰ ওচৰে পাজৰে যিবিলাক মদৰ দোকান আছিলে তাত কিন্তু মুসলমান মানুহে শাড়ী পতা নাছিলে সব হিন্দু অসমীয়া মানুহে শাহরুখ খান মুসলমান হওয়ার কারণে তেওঁক আজিৰ পৰা আজি বহুত বছৰ আগৰ পৰা তেওঁক আমেরিকাত লণ্ডনত যত তত দেও যায় তেওঁক এয়ারপোর্টত বন্দী কৰি থয় উপায় নাপায় তেওঁ মাই নেম ইজ খান বুলি সিনেমাখন লিখিবলৈ মানে উলিয়াবলৈ বাধ্য হৈ গল তারপর সৌখিদিনা কি করলে তেওঁ লড়াটো এটা সৰু লড়া ই মিছাকৈ ড্রাগস খুয়াই নাই ড্রাগস খাইছে বুলি কিমান অত্যাচার করলে জেলত ভরাই তোলে গতিকে শাহরুখ খান মুসলমান হওয়ার লগতে অকল মুসলমান কারণেই নহয় শাহরুখ খান ভারতের অপ্রতিদ্বন্দ্বী নায়ক শাহরুখ খানের ওপর কোনো হিরোই নাই মোৰ দৃষ্টিত গতিকে শাহরুখ খানে পাঠান সিনেমাখন ইমান ধুনিয়া এখন সিনেমা আর শাহরুখ খানের যেটো গেটআপ ইমান ধুনিয়া হয়েছে পূর্বতে কোনো ভারতীয় হিরোই এনেকুৱা গেটআপত উলুয়া নাছিল এটা শাহরুখ খান খুব সক্ষম তেওঁ এজন পাঠান অরিজিনেলি তেওঁ এজন ইসলাম আর সেইটো কারণে এতিয়া বিজেপির হিংসা হয়েছে হয়ে পেলায় এতিয়া পাঠান সিনেমাখনৰ যাতা কথাবিলাক কৈ আছে আর সেইটোৱে কথা অসমত এই সন্দৰ্ভত আসলে সত্যরঞ্জন বৰাই বিরোধিতা করে আছে কোন সত্যরঞ্জন বৰা মই চিনি নাপাওঁ অদরকারী মানুহৰ নাম মোৰ আগত নকব সমষ্টিলৈ ভাগ কৰি আছে সেইটো কিবা কব নেকি
সেইটো গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়া, তাতনো মই কি ক'ম। গতিকে সংবিধানৰ ভিতৰত থাকি কৰা সকলো কামকে আমি সমৰ্থন জনাওঁ। কিন্তু এই যে কিছুমান চেনেলে একেবাৰে নামেই কৈ দিছে সমষ্টিৰ অমুক হ'ব তমুক হ'ব, সেইটো দেখিহে বৰ হাঁহি উঠিছে। কাৰণ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণটো এটা দীঘল প্ৰক্ৰিয়া, বহুত টাইম লাগিব। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হোৱাৰ পিছত আকৌ নতুন ভোটাৰ লিষ্ট ওলাব লাগিব, তেতিয়াহে হ'ব। এইবিলাক এবছৰৰ ভিতৰত হোৱা কাম নহয় নহয়, সময় লাগিব। কিন্তু তাকে নকৰি চবেই একদম মানে যিটো এটা পৰিস্থিতি কৰি দিছে যেন কাইলৈকে চব মানুহ এফালৰ পৰা বেলেগ সমষ্টিত গুচি যাব, সেইবিলাক হাঁহি উঠা কথা হৈছে। আপোনালোক ভাল ভাল সাংবাদিকবিলাকে এনেকুৱা ফটোৱা নিউজবিলাক নকৰিব। হয় বাইদেউ, কিছুদিন আগতে পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই যি মন্তব্য কৰিলে যে মুছলমান মহিলাসকল 15-20 সন্তান জন্ম দিয়া মেচিন বুলি কৈছে, এই ক্ষেত্ৰত কি ক'ব? পীযুষ হাজৰিকা যিটো দলত আছে সেইটো দলত এতিয়ালৈকে দুজন মুখ্যমন্ত্ৰী হ'ল অসমত, এজন হ'ল সৰ্বানন্দ সোণোৱাল, এজন হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা। এতিয়া পীযুষ হাজৰিকা যাৰ আণ্ডাৰত কাম কৰি আছে, সেই এক নম্বৰজন হ'ল সৰ্বানন্দ সোণোৱাল, তেওঁৰ আত্মা ককাই ভাই। দুই নম্বৰজন হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা, তেওঁৰ সাতটা ককাই ভাই। গতিকে এতিয়া তাকে ভাবক যে ফেক্টৰী কোন, সেইটোৱে আৰু মই কি ক'ম আৰু। এতিয়া ফেক্টৰী কোন আৰু ওলাই পৰিব নহয়। এতিয়া সেই পীযুষ হাজৰিকাক সেই লিষ্টখন দিলে হ'ল, তেওঁ দুজন মুখ্যমন্ত্ৰীৰ আণ্ডাৰত কাম কৰিলে, এজন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ আঠটা ককাই ভাই, হিমন্ত বিশ্বৰ সাতটা ককাই ভাই। গতিকে তেওঁ ফেক্টৰীৰ পৰা ওলাই আহিছে, পীযুষ হাজৰিকা নিজেও ফেক্টৰীৰ পৰা ওলাইছে। ফেক্টৰীৰ পৰা ওলোৱা মানুহেতো চবতে ফেক্টৰীয়ে দেখিব ন,